ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উম্পুন চলে যাওয়ার পর কেটে গিয়েছে পাঁচ দিন, কিন্তু এখনো পর্যন্ত দুর্ভোগ কাটল না বাঘাযতীনে শ্রীকলোনি লালকা এলাকার বাসিন্দাদের। রানীকুঠি থেকে বাঘাযতীন যাওয়ার রাস্তার ওপর ছদিন ধরে বিপজ্জনকভাবে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি, ছেঁড়া তার, কাউন্সিলরের দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় বিক্ষোভ। আমরা এই মুহূর্তে রয়েছি বাঘাযতীন এবং রানীকুঠির কানেক্টিং পয়েন্ট লালকা পুকুরের কাছে। গত ছদিন ধরে এখানে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, রাস্তার ওপর ইলেকট্রিকের পোস্ট ঠিক এইভাবেই পড়ে রয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে বিপদ না হয় তার জন্য আমরা রাস্তা বন্ধ করে দিয়েছেন, কিন্তু এলাকার বাসিন্দারা জল পাচ্ছেন না, বিদ্যুৎহীন অবস্থায়, দুর্বিষহ অবস্থায় তাদেরকে দিন কাটাতে হচ্ছে। তাদের যেটা অভিযোগ যে প্রশাসনের কাছে দফায় দফায় জানিয়েও এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা সিইএসসি বা কোনো এজেন্সির তরফ থেকে করা হয়নি, এই মুহূর্তে তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে। কয়েকজনের সাথে কথা বলবো, কি হয়েছে একটু বলুন। কতদিন ধরে ভুগছেন? আম্পানের পরের দিন থেকে লাইট পোস্টটা হিউ ঝুঁকে আছে। যাদবপুর থানা, নেতাজিগড় থানা, সিএসসি, যাদবপুরে যাচ্ছি, যাদবপুর বলছে এটা নেতাজিগড়ের ব্যাপার, নেতাজিগড় বলছে সিএসসি, সিএসসি বলছে এখন পুলিশ কন্ট্রোল করছে। আমি একটা পোস্ট যদি ঠিক করে দিন, পাঁচ ছটা পোস্ট পড়বে না, সাত দিয়ে একটার জন্য সাত দিন ধরে আজকে পুলিশ এসে নিজে বন্ধ করে দিয়ে গেল। আমি বললাম কী খুলবে, বলে আপনারা একদম খুলবেন না, যখন তখন বিপদ ঘটে যাবে, জল নেই, বিদ্যুৎ নেই, কিছু, প্রত্যেকটা বাড়ি হাই রাইজ, ওপরে জল যাবে কী করে, বালতি করে কত জল তুলবো। যেমন ব্যাডমিন্টন খেলা হয় সেরকম, একজন বলছে যাদুপুরে চলে যাও, একজন বলছে নেতাজি চলে যাও, এখন আমরা কোথায় যাবো আমরা বুঝতে পারছি না। সকলকে জানানো হয়েছে, হেন কোনো লোক নেই, কাউন্সিলর থেকে স্টার্ট করে সকলে জানে যেখানকার কি অবস্থা। আমার বাড়িতে আমার মা অসুস্থ, মার পক্ষে সম্ভব না জল তুলে নিয়ে আসা, তাও আমরা করছি, কারণ যা অবস্থা হয়েছে উই হ্যাভ নাথিং টু ডু, বাট উই নিড টু কিওর দিস থিং বিকজ ইটস টু মাচ। কাউন্সিলর থেকে সিইএসসি পুলিশ আধিকারিক কাউকে বলে এখনো সদর্থক কোনো ভূমিকা তারা পালন করেননি এবং যথেষ্ট খারাপ অবস্থাতেই তাদের সময় কাটাতে হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ক্যামেরা দীপ্তেন্দুর সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, যাদবপুর।